ধ্বজভঙ্গ রোগের কারণে স্ত্রী সহবাসে অক্ষমতা আপনার এসে গেছে বীর্য বের হচ্ছে না সামান্য দু থেকে এক ফুটা বের হচ্ছে একদম লিঙ্গ নিস্তেজ হয়ে আছে লিঙ্গ উত্থিত হচ্ছে না সমস্ত সমাধান হবে আজকের এই চিকিৎসার মাধ্যমে আজকে যে চিকিৎসাটি বলবো সেটি কিন্তু সম্পূর্ণ স্পেশাল চিকিৎসা আর সামান্য দুটো উপকরণ মাত্র লাগবে তাতেই কিন্তু ঘরে বসে নিজের চিকিৎসা নিজেরাই করতে পারবেন ধ্বজভঙ্গ রোগের প্রধান হচ্ছে তিনটি লক্ষণ উত্তেজনা আনলেও লিঙ্গ দৃঢ় ও শক্ত হয় না এবং উত্থান হয় না দ্বিতীয় লক্ষণটি হলো বীর্যপাত হতে চায় না যদিও হয় দু থেকে এক ফোঁটা হয় আর একটা বড় সমস্যা সেটা হচ্ছে অনেক চেষ্টার পরেও উত্তেজনা আনা হয় কিন্তু উত্তেজনা আনলে হবে কি কোনো রকমভাবে কোনো অনুভূতি আসে না আমাদের দেশে পুরুষদের যৌন দুর্বলতার সমস্যা মনে হয় খুবই বেশি অন্তত রাস্তাঘাটের দেয়ালে দেওয়ালে যেসব ডাক্তারি বিজ্ঞাপন দেখা যায় সেগুলো দেখলে যে কারোরই এমন ধারণা হতেই পারে প্রথমে আপনাদের আমি দুটো একটা কথা বলি এই ধ্বজভঙ্গ রোগ সম্পর্কে এ রোগটি কেন হয় যাদের এখনও হয়নি তাদের সাবধানতা অবলম্বনের কারণে আমার এই কথাটি বলতে হচ্ছে তবে আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব যে আপনারা ভিডিওটি টেনে টেনে দেখবেন না স্কিপ করে যদি দেখেন তাহলে হতে পারে কোনো একটা মূল্যবান কথা আমি বললাম সেটা আপনারা মিস করলেন তার জন্য অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তো দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল লেখাটিকে প্রেস করে রাখবেন তবে আসুন ধ্বজভঙ্গ রোগের লক্ষণ ও উৎসর্গ সম্পর্কে জানি হস্তমৈথুন অতিরিক্ত স্ত্রী সংঘম আঘাতপ্রাপ্তি বহুমূত্র সিলিফিস গনোরিয়া পুরাতন অন্ডকোষ প্রদাহ দীর্ঘকাল যাবত অজীর্ণ রোগ স্নায়বিক রোগ ইত্যাদি বহু কারণে কিন্তু এই যে ধ্বজভঙ্গ রোগের দেখা দিতে পারে ধ্বজভঙ্গ রোগটি কাদের হয় কেন হয় তার একটা স্পেশাল টিপস আমি বলছি এটা কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন আমাদের কাছে বহু রোগী আসে আসার পরে তাদের যে সার্ভে করে দেখেছি আমি সেই সমস্যাটা আপনাদের সামনে তুলে ধরছি দেখা যায় প্রথমত দুটি কারণ আমি বলবো একটা তার মধ্যে প্রথম কারণটি হলো অনেক পুরুষ কি করে তাদের ধাত পাতলা হয়ে গেছে বিভিন্ন খাটনির কারণে চিন্তার কারণে বিভিন্ন রকম মানসিক কারণে তাদের ধাত পাতলা হয়ে গেছে তো এই পাতলা ধাতের কারণে কি হচ্ছে স্ত্রী সঙ্গ করতে গিয়ে খুব তাড়াতাড়ি বীর্যস্খলিত হয়ে যাচ্ছে এবং নিজেকে সে অক্ষম ভেবে দুর্বল হয়ে পড়ছে মানসিক দিক থেকে দুর্বল হওয়ার কারণে সে স্ত্রী সঙ্গ করার থেকে দিনের দিন দূরে যাচ্ছে এমন করতে করতে তার এই হীনমন্যতার কারণে কিন্তু ধ্বজভঙ্গ রোগটি তার লিঙ্গে এসে বাসা বেঁধেছে এতে কি হয়েছে সে যতবারই পরবর্তীকালে নিজের একটু ওষুধ খেয়ে বা যেভাবেই হোক বীর্য একটু গারো করার চেষ্টা করেছে হয়তো বা কোনো ডাক্তারের কাছে গিয়ে কিন্তু পরে যে স্ত্রীর কাছে যাবে এই হিনমন্যতার কারণে যে ধ্বজভঙ্গ রোগটি তার শরীরে বাসা বেঁধেছে তার কারণে লিঙ্গ আর কিন্তু উত্থিত হয় না আর দ্বিতীয় যে কথাটি বলবো সেটা হচ্ছে অনেক পুরুষ মনে করেন যে তাদের লিঙ্গ খুবই ছোট সেজন্য তারা স্ত্রীর কাছে ঠিকমতো মন খুলে সঙ্গ করতে পারে না স্ত্রীর সঙ্গে যে মেলামেশা করবে দুইজনে ভালোভাবে একটু কথা বলবে তাও বলতে তারা ভয় পায় যে স্ত্রী কখন যেন তাকে বলে বসে যে তোমার লিঙ্গ ছোট। এই সমস্ত বিভিন্ন কারণে হিনমন্যতার কারণে তাদেরও মধ্যে এসে কি হয় ধ্বজভঙ্গ রোগটি এসে বাসা বাঁধে এ কারণে তারা নিজেদের অক্ষমভাবে দুর্বলভাবে আর তাদের অনেক চেষ্টার পরে দেখা গেছে ওষুধ খেয়ে বীর্যটাকে একটু ভালো করেছে কিন্তু গায়ের উত্তেজনা এসেছে স্ত্রী কাছে সঙ্গ করতে যাবে একদম খুব রেডি হয়ে গেছে কিন্তু হলে হবে কি লিঙ্গ তার উত্থিত হতে চাইছে না কারণ এই যে মনের ভিতরে তার হীনমন্যতা এসেছে এ কারণেই হচ্ছে তার ধ্বজভঙ্গ রোগ এসেছে তাই আপনাদের আমি বলবো আপনারা প্রত্যেকে ভাববেন যে না আমি একাই সিংহ সিংহর মতো আপনি নিজেকে ভাববেন তাহলে দেখবেন ভিতর থেকে ভালো হবেন আর দেখুন আমি অনেকটা সময় আপনাদের নষ্ট করেছি আসুন আপনাদের আমি সেই স্পেশাল ওষুধ তৈরি করে দেখাই যা করলে যা খেলে আপনারা কিন্তু সম্পূর্ণ ধাজবঙ্গ রোগের হাত থেকে ভালো হয়ে যাবেন তো বন্ধুরা আমি বলেছিলাম দুটো টিপস বলবো প্রথমে খাবার টিপসটা বলি তারপরে ব্যবহার করার টিপসটা বলবো দেখুন কাবাব চিনি নিতে হবে এটা কাবাব চিনি এটা বেনিয়ারি দোকান দশকর্মার দোকান যে কোনো জায়গা থেকে আপনারা কিনে আনবেন এনে রোদ্দুরে দেবেন এক দু ঘন্টা রোদ্দুর দিয়ে এটাকে গুঁড়ো করে নেবেন শিলে হোক বাইন্ডারে হোক যেভাবে হোক এটা গুঁড়ো করে নেবেন এই গুঁড়োটা এক চামচ গুঁড়ো এক কাপ ছাগলের গরম দুধে দেবেন দিয়ে ভালো করে ভিটামিন মিলিয়ে এর সঙ্গে খালি খালি খেতে পারলে ভালো হয় যদি না খেতে পারেন তো অনথায় একটু মিশ্রি মিলাবেন মিলিয়ে সেটাকে রাত্রিবেলায় ঘুমাতে যাওয়ার আগে খেয়ে নেবেন এটা প্রত্যেক দিন খেতে হবে একটা না পনেরো দিন আর এবার আসুন আপনাদের ব্যবহার করার কথাটা বলি কিভাবে কি ব্যবহার করবেন দেখুন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি আপনাদের সামনে রেখেছি পান আর নারকোলের তেল দেশি পান এটা একটা দেশি পান নেবেন সতেজ পান আর সাথে একটু নারকেলের তেল নিয়ে নেবেন এটাকে নেওয়ার পর রাত্রেবেলায় ঘুমাতে যাওয়ার আগে ব্যবহার করতে হবে কিভাবে কোথায় ব্যবহার করবেন এবার সেটা বলি সেটা হচ্ছে যাদের ধ্বজভঙ্গ রোগ আছে সেই সমস্ত ভাইরা কী করবেন পানটার উপরের দিকে ভালো করে ঘি লাগাবেন আমি তো নারকলের তেল রেখেছি এটা ঘি লাগালে বেশি উপকার হয় নারকলের তেলের থেকে যদি ঘি না পান তো নারকলের তেলে নেবেন তাতেও কাজ হবে অসুবিধা নেই তো ঘি বা নারকলের তেল যাই লাগান না কেন পানটার উপরে ভালো করে লাগাতে হবে লাগাবার পরে যে পিঠে পান এবং ঘি লাগাবেন দেখুন দেখতে পাচ্ছেন স্কিনে উপরে পিঠে লাগাতে হবে এবার সেটাকে আগুনে একটু তেলটাকে বা ঘিটাকে গরম করে নিতে হবে ভালো করে গরম করার পর লিঙ্গে ভালো করে পেঁচিয়ে বাঁধতে হবে দেখুন আমি যেভাবে আঙুলে বাঁধছি ঠিক এইভাবে পেঁচিয়ে ভালো করে বেঁধে দিতে হবে ভালো করে বেঁধে সারা রাত এভাবে ঘুমাতে হবে এভাবে চিকিৎসা করবেন অন্তত এক মাস তাহলে আমি যে ওষুধ খাওয়ার কথাটি বলেছি ওই ওষুধটা পনেরো দিন ওইভাবে খাবেন আর এভাবে এক মাস করবেন তো সারা জীবনের মতো কিন্তু ধ্বজভঙ্গ রোগের হাত থেকে আপনারা রেহাই পেয়ে যাবেন এবং ভালো হয়ে যাবেন তো বন্ধুরা আজ এ পর্যন্ত আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বরাবরের মতো আমি বলি যে আপনাদের কমেন্টের উত্তর আমি সময় মতো দিতে পারি না বলে খুবই দুঃখিত তবে আপনারা কমেন্ট করুন আমাকে প্রশ্ন করুন আমি তার উত্তর আজ বা কাল যখন হোক না কেন আমি অবশ্যই তার উত্তর দেব